আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি জিমিতা ব্লগার। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটা নতুন রেসিপি, যেটা হচ্ছে আমি রান্না করব হচ্ছে কাঁচা কলার খোসা দিয়ে কাঁচা কলার কোফতা। এর মধ্যে আমি কয়েক একটু করে কাঁচা কলাও দিয়েছি, কিন্তু সম্পূর্ণ কাঁচা কলা দিইনি। এর পরে আমি ওটাকে সেদ্ধ করে নিয়েছি হলুদ এবং লবণ দিয়ে। তারপরে আমি পেঁয়াজ, রসুন, আদা, কাঁচামরিচ, এরপরে হচ্ছে জিরা, এগুলোকে আমি এখন ব্লেন্ড করে নেব একসাথে। ব্লেন্ড করার পর এই যে পেস্টটা ঠিক এরকম হবে। এরপরে যেই কলাটাকে আমি সেদ্ধ করে রেখেছিলাম চোকলা সহ, ওটাকেও আমি ব্লেন্ড করে নিব। এটা একটু পাতলা হয়ে গেছে, তাই আমি এর মধ্যে চালের গুঁড়া অ্যাড করব। আবার আমি এখানে একটু বেসনও অ্যাড করেছি, আপনারা চাইলে এর মধ্যে ডাল দিয়েও করতে পারেন। আসলে এই রেসিপিটা আসলে খুবই মজা হয়েছে, আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। আমি ভালোভাবে এটাকে মাখিয়ে নিয়েছি, এরপর পর্যাপ্ত পরিমাণ, যতটুকু হাতের আন্দাজে মনে হবে যে এটা না এখন বানানো হলে গোল গোল করে বানানো যাবে। এরপরে আমি এর মধ্যে একটু লাল মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, এর তো একটু লবণ। তারপরে আমি এগুলোকে হাতের মধ্যে নিয়ে গোল গোল করে এরকম লাড্ডুর মতো করে নিব। এখন এগুলোকে আমি তেলের মধ্যে ফ্রাই করব। সাথে আমি কিছু একটা আলু কেটে রেখেছি, কারণ আমি রান্নাটা আলু দিয়েই করব। তাই প্রথমে এই কোফতাগুলোকে ভেজে নিচ্ছি। এটা যখন ব্রাউন কালার চলে আসবে তখন ভাজাটা কমপ্লিট হয়ে যাবে। এটা তেলে ভাজলে দেখবেন একদম মুচমুচে হয়ে যায় আর দেখতেও খুব সুন্দর লাগে। আর এটা খুবই ইউনিক একটা রেসিপি, আপনারা চাইলে ট্রাই করতে পারেন, মেহমান আসলেও করা যায়। এটা এভাবে চিকেন কোফতাও করা যায়। তারপরে এটা হচ্ছে যে আমি তো দেখালাম কলার খোসা দিয়ে কীভাবে করে, এখন এর মধ্যে আমি আলু দিয়ে দিচ্ছি। আলু একটু ভেজে নিব যাতে রান্নাটা একটু তাড়াতাড়ি হয়। আলুটা ভেজে নিলে রান্নাও মজা হয়, আলুটা খেতেও ভালো লাগে, তাই আমি ভেজে নিচ্ছি। এটা আসলে আমি নিজের মতো করে রান্না করছি। এরপরে আমি যে পেস্টটা রেডি করেছিলাম ওই পেস্টটা দিয়ে দিলাম। এখন এটাকে ভালোভাবে আমি কষিয়ে নিব। এর মধ্যে আমি একটু লাল মরিচের গুঁড়া দিয়ে দিব, এক চামচ, দেড় চামচের মতো আমি এখানে লাল মরিচের গুঁড়া ইউজ করেছি। এরপরে স্বাদ মতো লবণ দিয়ে দিব, আর কিছু অ্যাড করব না, কারণ প্রথমেই আমি একসাথে সব মশলা ব্লেন্ড করে নিয়েছিলাম। এই যে দেখেন এটার কালারটা কত সুন্দর আসছে লাল। এর মধ্যে আপনারা টমেটো পিউরিও দিতে পারেন। তারপরে আমি একটু পানি অ্যাড করে দিলাম। যেভাবে সাধারণত আমরা মাংস রান্না করি ওইভাবেই রান্না করব, আর এটা খেতেও একদম মাংসের মতোই টেস্ট এসেছে। এরপর এটাকে কিছুক্ষণ কষাই নেব। ভালোভাবে কষাই নেওয়ার পরে এর মধ্যে আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিব। এই যে দেখেন কালারটা দেখে এখনই না, আসলে যখন আমি রান্না করছিলাম এই মুহূর্তে আমার খেয়ে ফেলতে ইচ্ছে করছিলো। যাই হোক, এই তো এর মধ্যে আমি পানি দিয়ে দিলাম, এখন কিছুক্ষণ জাল হবে এটা। এরপরে আমি ধনে পাতা দিয়ে আরও কিছুক্ষণ জ্বালাবো, তারপরে আমি এটাকে নামিয়ে ফেলবো। দিস ইজ মাই ফাইনাল লুক, আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এরকম ভিডিও আরও পেতে চাইলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি চেষ্টা করব আরও নতুন নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করার। ধন্যবাদ, ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন। এই তো।